আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধু, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কৃমির কোর্স বিষয়ের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বের পরে আমরা আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কৃমির ঔষধ খাওয়ানোর আগে পরে কী ধরনের মেডিসিন খাওয়াইতে হয় বা কীভাবে তাদেরকে পরিচর্যা করতে হয় বা কী ধরনের সাপ্লিমেন্ট দিলে ভালো হয় এ বিষয়ে জানানোর চেষ্টা করি। তো গত পর্বে কৃমির ঔষধ এটা দেখাইছিলাম, এটা খাওয়ানোর আগে অনেকেই লিভার টনিক খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। এটা করতে পারেন যদি আপনার কবুতরে কোনো প্রকার ক্ষুধামন্দা থেকে থাকে, যে পূর্বের দিনের খাবার পরবর্তী দিন সকালে আসার পরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কবুতরে পেটে রয়ে যায়। তো এটা এক্ষেত্রে খাবারের হজমের একটা সমস্যা থাকে। তো এই ধরনের সমস্যা দেখলে আপনারা কৃমির ঔষধ দেওয়ার আগে একটা ভালো মানের লিভার টনিক খাওয়াই নিতে পারেন। হ্যাঁ, আমি লিভার টনিকের ক্ষেত্রেও এক এক সময় এক একটা ব্যবহার করি, যখন যেটা ভালো মনে হয় ওইটাই ব্যবহার করি। তবে লাস্ট এটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে হেপাভেক্স 200। এটা আমাদের দেশের এসিআই কোম্পানি মার্কেটিং করে, ওনারা এটা ইম্পোর্ট করে এবং মার্কেটিং করে। এটা উৎপাদন আসলে বাহিরের দেশে, এখানে মেবি দেওয়া থাকতে পারে, মূল প্যাকেটের গায়ে ছিল, সরি এখানে আসলে দেওয়া নাই, এটাও বাইরের ইম্পোর্টেড ঔষধ। আমাদের বাংলাদেশি এসিআই কোম্পানি এটা মার্কেটিং করে। তো আমি লাস্ট অন এটা দিচ্ছি। আপনারা কৃমির ঔষধ দেওয়ার আগে যদি আপনার পিজিওনের হজম সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, ডাইজেস্টে সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো মানের একটা লিভার টনিক খাওয়াই নিতে পারেন। যদি কেউ হেপাভেক্স খাওয়াইতে চান, আমি যেটা খাওয়াচ্ছি, যদি এটা দিতে চান সেক্ষেত্রে এটা প্রতি লিটার পানিতে 1 ml করে দিবেন। এবং ঔষধ দেওয়ার বেলায় প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, একটা পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে কোনো ঔষধই আমি দুই বেলা দেই না, যে কোনো ঔষধই আমি শুধুমাত্র এক বেলা দেই, সকালবেলার পানিতে দেই এবং বিকালবেলাটা আমি পিওর হোয়াইট ওয়াটার সাদা পানি খাওয়াই। যাতে কবুতর কোনো প্রকার মেডিসিন দিলে, অনেক সময় কিছু কিছু কবুতর আছে যে একটু জড়তা দেখায় পানি খাওয়ার বেলায়, তো যাতে তাদের পানির স্বল্পতাটা না থাকে শরীরের ভিতরে, যার কারণে আমি এক বেলাতে ঔষধ দিই এবং এক বেলা সাদা পানি দেই। তো এটা দিতে পারেন কৃমির ঔষধ খাওয়ানোর আগে। এবার আসি পরবর্তী, কৃমির ঔষধ খাওয়ানোর পরে কৃমির ঔষধ দিলে স্বাভাবিকভাবেই কবুতরের একটা ক্ষুধামন্দা চলে আসে, তাদের ভিতরে খাবার খাওয়ার প্রবণতাটা কম হয়ে যায়, তুলনামূলক কম খায় এবং হজম শক্তিতে একটা ডিস্টার্ব দেখা দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে হজম শক্তিতে একটা এফেক্ট পড়ে কবুতরের। তো সেই ক্ষেত্রে আপনারা বাধ্যতামূলক কবুতরকে লিভার টনিক খাওয়াবেন, খাওয়াইতে পারেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি যেটা করি, আপনারা একটা ভালো মানের লিভার টনিক খাওয়াবেন। এটা আমি 1 লিটার পানিতে মিক্স করে 1 ml 1 লিটার পানিতে দেই হেপাভেক্সটা। তো আপনারা এটা যদি খাওয়ান কেউ, তাহলে 1 লিটার পানিতে 1 ml ব্যবহার করে কবুতরকে খাওয়াইতে পারেন, অবশ্যই এক বেলা। যেদিন কৃমির ঔষধটা খাওয়াবেন ওই দিন তো কিছু দিবেনই না, শুধু এই ঔষধটাই চলবে। পরবর্তী দিন একদিন গ্যাপ থাকবে, এই মাঝখানে একটা দিন গ্যাপ থাকবে, আপনারা সাদা পানি খাওয়াবেন। এই দিনটাতে কোনো প্রকার মেডিসিন সাপ্লিমেন্ট স্যালাইন কিছুই চলবে না, অনলি পিওর হোয়াইট ওয়াটার। সেকেন্ডে, তৃতীয় দিনে যে আপনারা ভালো মানের একটা লিভার টনিক দিবেন, ব্যাক টু ব্যাক 3 দিন, শুধুমাত্র সকালবেলা, একদিন দুই দিন 3 দিন হেপাভেক্স লিভার টনিক দিবেন। দেওয়ার পরে আবারও একদিন গ্যাপ দিবেন, একদিন গ্যাপ দিবেন, একদিন গ্যাপ যাবে, এরপরে যে আপনারা ভালো মানের একটা মাল্টিভিটামিন খাওয়াবেন কবুতরকে। আমি এক এক সময় এক একটা খাওয়াই, বাহিরের কখনও বাহিরের দেশেরটা খাওয়াই, কখনও বাংলাদেশেরটা খাওয়াই, কোনো নিয়ম নীতি নাই, যখন যেটাতে পজিটিভ মনে হয়, ভালো মনে হয়। তো আপনাদের হাতে নাগালে আপনারা যেটা পাবেন সহজলভ্য ওইটা নিয়ে খাওয়াইতে পারেন। সহজলভ্যের ভিতরে আমাদের বাংলাদেশি মাল্টিভিটামিনের ভিতরে আমি এই মাল্টিভিটামিনটাকে খুবই ভালো পেয়েছি, যেটা আমি আমার পরিচিত এবং ক্লোজ ব্যক্তিদেরকে সাজেস্ট করি যে এটা খাওয়ান আপনারা। এটা একই সাথে ভিটামিন, মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড মিক্স থাকে। আরও একটা আছে একমি কোম্পানির, ওইটাও আমি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে কোনো একটা ভিডিওতে, ওইটাও খুবই ভালো পেয়েছি আমি, খুবই ভালো রেজাল্ট। তো এটা আপনারা পরপর 3 দিন খাওয়াবেন, শুধুমাত্র সকালবেলায়। আমি বারবার বলতেছি
পরবর্তীতে এবং পূর্বে যত ভিডিও করেছি বা করব সব ভিডিওতেই একটাই কথাই শুনবেন আমার কাছ থেকে, সেটা হচ্ছে আমি যে কোনো সাপ্লিমেন্ট এক বেলা ব্যবহার করি, কখনো দুই বেলা ব্যবহার করি না। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ভিন্ন কথা, যদি কখনো কবুতরে অসুস্থতা চলে আসে এবং আমার কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে সেটা ভিন্ন বিষয়। অ্যান্টিবায়োটিকের বিষয়ে আমি পরবর্তীতে কোনো একদিন আপনাদেরকে ধারণা দিব। তো এটা দিবেন আপনারা মাল্টিভিটামিন, এটা বলতে মাল্টিভিটামিনকে বোঝাইছি, মাল্টিভিটামিন দিবেন পরপর তিন দিন। এরপরে আপনারা আপনাদের কবুতরকে স্বাভাবিকভাবেই বাইরে ছাড়তে পারবেন, যদি ফ্লাইংয়ের শেডের কবুতর হয় বাইরে উড়ানো শুরু করবেন। হ্যাঁ, কবুতরকে গোসল দিবেন, গোসল টোসলগুলো নিয়ম অনুযায়ী দিয়ে যাবেন, যে যেভাবে দেন, সপ্তাহে একদিন দুই দিন। হ্যাঁ, গোসলের পানিতে একটু কীটনাশক বাতছল বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, যে যেটা ব্যবহার করেন, ওই বিষয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলবো। তো আপনারা টোটাল হচ্ছে এভাবে কৃমির ডোজটা করতে পারেন। এটা যদি আপনার ফার্স্ট ডোজ হয়ে থাকে তাহলে সেকেন্ড ডোজ ফার্স্ট কৃমির ঔষধ দেওয়ার দিন থেকে শুরু করে দুই সপ্তাহ, অর্থাৎ যদি শুক্রবারে দিয়ে থাকেন, ভিতরে একটা শুক্রবার যাবে, এর পরবর্তী শুক্রবারে যে আপনি পুনরায় আবারও সেম প্রসেসে কৃমির ঔষধ খাওয়াবেন। তবে দ্বিতীয় ডোজের আগে আমার মনে হয় না আর লিভার টনিক দেওয়ার প্রয়োজন পড়বে, কারণ কৃমির ঔষধ, লিভার টনিক, ভিটামিন খাওয়ার পরে কবুতরের হজম শক্তি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকার কথা এবং স্বাভাবিক থাকবে, নর্মাল থাকবে। সেক্ষেত্রে আর এই কৃমির ঔষধ দেওয়ার আগে এফাভ্যাক্স বা কোনো প্রকার লিভার টনিক দেওয়ার প্রয়োজন পড়বে না আশা করি। তখন আপনারা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চোদ্দো দিন পরে যে আবারও পুনরায় কৃমির ঔষধ দিবেন, যে কোম্পানি আগে খাওয়াইছেন ওইটাও খাওয়াইতে পারেন অথবা পরিবর্তন করে নিতে পারেন। আমি পরিবর্তন করি সেটাই আপনাদেরকে জানাইছি, আপনারা পরবর্তীতে আবারও কোনো কৃমির ঔষধ খাওয়া অন্য কোনো গ্রুপ দিতে পারেন বা ওইটাই দিতে পারেন চোদ্দো দিন পরে। এরপরে আবারও সেম প্রসেসে লিভার টনিক, সেম প্রসেসে মাল্টিভিটামিন, এভাবে দিয়ে আপনারা আপনাদের দ্বিতীয়বারের মতো বুস্টার ডোজ অর্থাৎ কৃমির যে কোর্স এটা পুরো করতে পারেন। এবং এইভাবে দিলে আশা করি আপনার পিজিয়ন আগামী ছয় মাস অর্থাৎ আমরা রেস্টে দেওয়ার পরে যখন পিয়ার করি তার আগ পর্যন্ত আর কৃমি কবুতরের শরীরে থাকার কথা না, বা আবার পুনরায় উৎপাদন হইলেও ছয় মাস পরে, যেহেতু আপনি পুনরায় আবারও কৃমির ঔষধ দিচ্ছেন সেম প্রসেসে, পরবর্তীতে যখন দিবেন ছয় মাস পরে সেম প্রসেসে আবারও দিয়ে যাবেন। এই ভিডিওগুলো যারা মনোযোগ সহকারে দেখছেন আমার প্রতিটা পর্ব, সবগুলো পর্ব যারা দেখছেন ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে, আমি আশা করব যে ভবিষ্যতে আপনাদেরকে এই কৃমির ঔষধ দেওয়ার জন্য আর কারো শরণাপন্ন হইতে হবে না এবং আপনারা এই বিষয়গুলো ভুলবেন না আশা করি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমি আমার লপ্টের এবং আমার কবুতরগুলোকে আমি যেভাবে কৃমির কোর্স করাই থাকি এবং যেভাবে ম্যানেজ করে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারাও আশা করি এই রুলস বা রুটিন ফলো করলে উপকৃত হবেন। আর বিশেষ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এক একজন এক একজনের অনুসারী, এক একজন এক একভাবে দেওয়ার চেষ্টা করি, এক একজন এক একজনের কথাকে ভালোবাসি। তো এটা কোনো বিতর্কিত ভিডিও নয়, শুধুমাত্র আমি যেটা দিয়ে ভালো ফলাফল পেয়েছি এটাই জানানোর চেষ্টা করলাম। কেউ যদি চান এটা থেকে মাইনাস প্লাস করে নিতে পারেন, যদি মনে করেন এটা দেওয়া ঠিক হবে না বা এটা করা ঠিক হবে না সেটা অ্যাভয়েড করবেন, যদি মনে করেন যে এর সাথে আরও একটু কিছু যোগ করলে ভালো হয় সেটাও করতে পারেন, এটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও, আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা আমাদের কবুতরগুলোকে সুস্থ রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ স্বাভাবিক থাকি এবং আগামী সিজনে আমরা একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।